আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। মালদার হবিপুরে ব্লকের বুলবুলচণ্ডীর মধ্যকেন্দুয়া ঘোষপাড়া ব্রিজ থেকে সিপিএমের মনোনীত কংগ্রেস প্রার্থী মোস্তাক আলমের হুট খোলা গাড়িতে রোড শো করলেন আজ। মঙ্গলবার সকালে কংগ্রেসের মালদার প্রার্থী মোস্তাক আলমের ভোট প্রচার করলেন বুলবুলচণ্ডীর মাধ্যমে। কেন্দুয়া এবং থেকে শুরু করে এই রোড শো ছোলাডাঙ্গা ইংলিশ হয়ে হবিবপুর, লৌহবাড়ির শিমুলঝুড়ি, মাল্লাপুর এবং শিবডাঙ্গা হয়ে খোঁচাকাদার উদ্দেশ্যে প্রচার উদ্দেশ্যে রওনা দিলেন। এদিন বিজেপি ও তৃণমূল কোনো কাজই করেনি মালদা জেলার জন্যই, এমনটি অভিযোগ করতে শোনা গেল মোস্তাক আলমের। চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। বলতে চাই যারা রাস্তার দুপাশে দাঁড়িয়ে আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের প্রার্থী মোস্তাক আলমকে হাত চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। রাহুল গান্ধী জি ঘোষণা করেছেন প্রত্যেক বছর মা বোনদের অ্যাকাউন্টে 1,00,000 টাকা করে দেওয়া হবে, মাসে 8,300 টাকা। আজকে আমরা হবিবপুর ব্লকের বিভিন্ন অঞ্চলে আমরা পরিক্রমা করব। আজকে সারাদিন আমাদের প্রোগ্রাম আছে, এছাড়া পাকুয়াতে প্রোগ্রাম আছে, মানুষের প্রচণ্ড ভালো সাড়া পাচ্ছে। কংগ্রেস এবং বাম যে জোট, এই জোটের প্রার্থী হিসাবে আজকে গ্রামে গ্রামে যাচ্ছি, মানুষের যে ভালোবাসা আন্তরিকতা তাতে তৃণমূল ময়দানে নেই। বিজেপি যে প্রার্থী ছিলেন উনি সিপিএম পার্টি থেকে লালিত পালিত হওয়ার পরে উনি পালিয়ে গেছেন। সিপিএম ক্যাডাররা 2019 অনেকটা অনেকে কনসিডার করে দিয়েছিল, এবার ওরা সিদ্ধান্ত নিয়েছে যে দিল্লিতে একটা যে তানাশাহী সরকার, নরেন্দ্র মোদীর সরকার, ওই সরকারে গিয়ে ওখানে ভোট দেবে। মোদীকে হারাতে হবে, রাহুল গান্ধীকে ইন্ডিয়া জোটের নিয়ে ক্ষমতায় আনতে হবে, এই জন্য মানুষ আজকে ঐক্যবদ্ধ হয়েছে। সেভেন থিং যেটা হচ্ছে নারী জাতি, আজকে রাহুল গান্ধী মহিলাদের জন্য বছরে 1,00,000 টাকা নাই প্রকল্প ঘোষণা করেছেন, যা বলেন তা উনি করেন। আজকে ইয়েতে মণিপুরে মহিলাদেরকে ধর্ষণ করে নালিতা করে ঘুরিয়ে বেড়াচ্ছে, মানুষ এটা ভালো চোখে লাগবে। বিজেপির গভর্নমেন্ট আছে, মোদী ওখানে কিছু করেনি, আর মোদী 8 মাস হয়ে গেল, মোদী একবার গেলো না। তো বেটি বাঁচাও বেটি পড়াও না, বেটি জ্বালাও প্রোগ্রাম হচ্ছে মোদী, তাই মহিলারা আজকে ক্ষুব্ধ হয়েছে যে আমাদের ইজ্জত নিয়ে যখন টানাটানি করছে, এখানে ভোট আমরা দেবো না। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।